গভীর সমুদ্রে চলছে দুদেশের জলকেলি উৎসব। বিশাল বিশাল জাহাজ দিয়ে জল ছোড়া হচ্ছে অন্য দেশের জাহাজে। প্রথম দেখায় কোনো মজার উৎসব চলছে বলে মনে হলেও এটি আসলে জলসীমা নিয়ে দুদেশের মধ্যে চলা সংঘাতের খণ্ডচিত্র। যে সংঘাতে প্রতিপক্ষের জাহাজে গোলাবারুদের বদলে ছোড়া হচ্ছে মুহুর্মুহু পানি। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে চীন ও ফিলিপাইনের এমন টানাপোড়েন বেশ পুরনো। 9 ডিসেম্বর দক্ষিণ চীন সাগরে চীনের অবৈধ ও আক্রমণাত্মক কর্মকাণ্ডের নিন্দা করেছে ফিলিপাইন সরকার। দেশটির অভিযোগ, একটি ফিলিপাইনের ফিশারিজ ব্যুরো জাহাজে জল কামান নিক্ষেপ করেছে চীনের উপকূলরক্ষীরা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায় এমন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ফিলিপাইন কোস্টগার্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চীনা কোস্টগার্ডের হাইজিং 3305 মডেলের জাহাজ ফিলিপাইনের মৎস্য ব্যুরোর জাহাজগুলোতে জল কামান ছুড়ছে। মূলত দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোল নামের একটি স্থানের মালিকানা নিয়ে সাম্প্রতিক সময়ে এই দুই দেশের সম্পর্কে চরম অবনতি হয়েছে। ফিলিপাইন ও চীন উভয়ই এই এলাকাটির মালিকানা দাবি করে আসছে। এ বিষয়ে চীনের একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছিল যে তারা দক্ষিণ চীন সাগরে 3টি ফিলিপাইনের মাছ ধরার জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যেসব জাহাজ স্কারবোরো শোলের কাছের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ চীন সাগরের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় ফিলিপাইনের মাছ ধরার নৌকা আটকাতে ভাসমান ব্যারিকেড স্থাপন করেছিল চীন সরকার। যদিও সে সময় সমুদ্রের তলদেশে গিয়ে সেসব ব্যারিকেড সরিয়ে ফেলেছিল ফিলিপাইন উপকূলরক্ষীরা। চীন মূলত দক্ষিণ চীন সাগরের সমগ্র অংশই দাবি করে থাকে, যা ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের দাবিকৃত অংশগুলো সহ বার্ষিক 3 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জাহাজবাহিত বাণিজ্যের একটি নল হিসেবেই বিবেচিত। অন্যদিকে বিতর্কিত এই শোলটিকে নিজেদের জাতীয় ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে থাকে ফিলিপাইন কোস্টগার্ড। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদ রয়েছে, যার বহুলাংশ এখনও অনাবিষ্কৃত। অঞ্চলটি মাছ ধরার জন্য গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক জাহাজগুলো মূলত এই সাগর দিয়েই চলাচল করে। 2016 সালে এই অঞ্চলে চীনের দাবি খারিজ করে একটি আন্তর্জাতিক রায় দেওয়া হয়েছিল। তারপরও সেখানে প্রায়ই দেশটির উপস্থিতি চোখে পড়ে। জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক ওই রায়টিকে একটি বর্জ্য কাগজের টুকরো ছাড়া আর কিছুই বলে প্রত্যাখ্যান করেছিল বেইজিং এবং এই অঞ্চলে আগ্রাসী উস্কানি অব্যাহত রেখেছে। এ বিষয়ে ফিলিপাইনের অভিযোগ, তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবৈধভাবে মাছ ধরা এবং পরিবেশগতভাবে ক্ষতিকর কৃত্রিম দ্বীপ নির্মাণের পাশাপাশি সার্বভৌম অধিকার লঙ্ঘন করছে চীন সরকার।